স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মাহমুদ মিতা এবং আমি অনিমেষ কর শুরুতেই জানাবো বার্তাকক্ষের সবশেষ রাজধানীর মিরপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ বেশ কয়েকজন আহত শৃঙ্খলা ভঙ্গের কারণে রাঙাকে বহিষ্কার জানালেন জাপা মহাসচিব অব্যাহতির সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা বললেন রাঙা প্রশ্ন ফাঁস রোধে কড়া নজরদারির মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু দুই মাসেই ফল প্রকাশের ঘোষণা উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং জোয়ারের পানিতে ডুবে গেছে ফসল ভেসে গেছে মাছের ঘের জনদুর্ভোগ চরম মানহীন জেরিক্যান ও ত্রুটিপূর্ণ পরিবহনের জন্য আল রাজির চালানে বিদেশেও আগুন বিএমডিপোর অগ্নিকাণ্ড তদন্তের তথ্য শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত মিরপুরে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার দুপুরে মিরপুর ৬ নম্বর সেকশনে এই সংঘর্ষের ঘটনা ঘটে হামলার জন্য বিএনপি ও পুলিশ পরস্পরকে দায়ী করেছে রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশনের মুকুল ফৌজ মাঠের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা এ সময় আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ বিএনপি নেতাদের দাবি এ ঘটনায় তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা করে লাঠি সোঁটা এবং দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে এক পর্যায়ে যখন বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ করেছে আওয়ামী সন্ত্রাসীরা যখন পিছু হটছে ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদের পক্ষ নিয়েছে পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সাথে সাথে সেখানে টিয়ার সেল গুলি এবং চালানো হলো এদিকে পুলিশের দাবি তাদের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা এইখান দিয়ে ওই শোকসভায় যাওয়ার সময় আওয়ামী লীগের কিছু লোকজন যাচ্ছিল যাওয়ার সময় এই বিএনপির লোকজন অতর্কিত তাদের উপর আক্রমণ করে তা আমরা সেখানে আমি সহ আমার যারা ছিল আমরা তাদের ঠেকাই দিলাম আওয়ামী লীগের লোককে তারা পিছু পিছু হটাই দিলাম তাদের উপর আক্রমণ করার পরও যে আপনারা আপনাদের মিটিংয়ে দিকে যান তারপরে তারা কী করলো তাদের নেতাদের উস্কানিতে আমাদের উপর আক্রমণ করলো পুলিশের উপরে যে আমার হাতটা ইটে কেটে গেলো এবং আমার হ্যাঁ বিএনপির লোকজনই সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মিরপুরে মিছিল করেছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই বিএনপি অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে তিনি আরও জানিয়েছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি একটা বাই ইলেকশন আছে সেখানেও আমরা যাইনি এবং এবার আমাদের সিদ্ধান্ত একেবারেই এটাকে অপরিবর্তনীয় সিদ্ধান্ত যে আওয়ামী লীগের সরকার সেক্ষেত্রে সরকার থাকবে আমরা কোনো মতেই নির্বাচনে যাব না একটা নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই হবে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দিতে চায় না চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কিন্তু পরাজয়ের ভীতিতে আক্রান্ত হয় নির্বাচনে আসে না বিএনপি সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই আইনের দৃষ্টিতে নির্বাচনের অযোগ্য ওবায়দুল কাদের আরও বলেন দুর্নীতির দায়ে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে মির্জা ফখরুল দাবি করেন সেই তারেক রহমান দণ্ডিত পলাতক আসামি রাজনীতি না করার শর্তে তিনি মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন বিপদ দেখে পালিয়ে যাওয়া আসামি কিভাবে বিএনপির নেতা হয় বিএনপি নাকি নেতা আছে তাদের নেতা নাকি বেগম খালেদা জিয়া এবং তার অবর্তমানে তারেক রহমানই নাকি তাদের নেতা আইনের দৃষ্টিতে তারা দুজনেই নির্বাচনের অযোগ্য তাদের নেতা বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে ফখরুল সাহেব দাবি করেন সে তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র
দণ্ডিত পলাতক আসামি। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য মশিউর রহমান রাঙাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন নানা সময়ে দল এবং দলের ভেতরে বিতর্কিত মন্তব্য করায় তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে এই অব্যাহত সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা বলছেন মশিউর রহমান রাঙা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টি। এতে জানানো হয় আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে দল, সেই লক্ষ্যেই কাজ চলছে। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন জাতীয় পার্টি গণতান্ত্রিক দল। মশিউর রহমান রাঙাকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন কোনো ব্যক্তি না থাকলে দলে কোনো প্রভাব পড়বে না। সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য উনি দীর্ঘদিন প্রায় এক বছরের উপরে বিভিন্ন সময় এমন সব পার্লামেন্ট সহ বিভিন্ন ফোরামে এমন সব কথাবার্তা বলেন যেগুলি দলের স্বার্থের বিরুদ্ধে। এর আগে ডিআরইউতে সংবাদ সম্মেলনে মশিউর রহমান রাঙা বলেন কোনো রকম শোকজ নোটিশ ছাড়াই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একক স্বেচ্ছাচারিতা বলেও অভিযোগ করেন তিনি। এ সময় অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে রংপুরে কর্মীদের শান্ত থাকারও আহ্বান জানান তিনি। জাতীয় পার্টির যদি দল ভালো না হয়, স্বাভাবিক গতিতে দলটা চলতে দেওয়া না হয়, গণতান্ত্রিক অবস্থায় যদি চলতে দেওয়া না হয়, গণতন্ত্রের বাধাজের যে ধারাগুলো যদি পরিবর্তন করা না হয়, তাহলে আমি এই দলে থাকবো না, আমি এই দল করবো না, এবং এর সঙ্গে বলছি আরও অন্য কোনো দল আমি করবো না। এর আগে বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে মশিউর রহমান রাঙাকে অব্যাহতির ঘোষণা দেন দলের চেয়ারম্যান জি এম কাদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশিউর রহমান রাঙাকে দল থেকে অব্যাহতি দেওয়ার পর রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের কারণে দ্বিধার মধ্যে পড়েছেন নেতাকর্মীরাও। এসব বিষয়ে স্থানীয় নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য উত্তেজনার মাত্রা বাড়ায় নগরীতে। রংপুর এক আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে অব্যাহতি দেয়া নিয়ে রাতে দুই পক্ষের সংঘর্ষের পর বৃহস্পতিবার দিনভর মহানগরীতে পরিস্থিতি থমথমে। দলের চেয়ারম্যান জি এম কাদেরের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন দলের মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান। বলেন চেয়ারম্যানকে নিয়ে উস্কানিমূলক কথা সহ্য করা হবে না। পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে দল চলবে, কারো ব্যক্তিগত ইচ্ছায় অনিচ্ছায় দল পরিচালনা হবে না। আর হুমকি ধমকি তো আসেই রাজনৈতিক, এটা রাজনৈতিক একটা অংশ, যে বহিষ্কৃত হয় তার একটা প্রভাব করার চেষ্টা করে। হ্যাঁ, এটা তো আর নতুন ঘটনা নয়, তা আমরা সেটাকে আমরা উনি যেভাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে আমরাও সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। সংঘর্ষ ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। পল্লী বন্ধুর যে ছোট ভাই বর্তমান যে জিএম স্যার আমাদের চেয়ারম্যান, তার সে তো চেয়ারম্যান, তার যদি কোনো আঘাত আসে, তার যদি কেউ পুষ্পদাহ করে, সেটা তো আমরা বসে থাকতে পারি না। চেয়ারম্যানের সিদ্ধান্তই আমরা জানি যে চূড়ান্ত সিদ্ধান্ত। উনি যে সিদ্ধান্ত দিচ্ছে সেটা আসলে যারা দলকে প্রকৃতভাবে ভালোবাসে তাদের সহজেই জিনিসটাকে মানে নেওয়া উচিত। সংঘর্ষের বিষয়ে জাতীয় পার্টির সহসভাপতি ও মোটর মালিক সমিতির নেতাসহ রাঙাপন্থী কাউকেই পাওয়া যায়নি। বুধবার রাত 10:30 থেকে 12:00 পর্যন্ত রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। বড় কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কেউ গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। করোনা পরিস্থিতিতে গেল বাদের মতো এবারও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হচ্ছে এসএসসি অসমমানের পরীক্ষা। সিলেট সহ বেশ কয়েকটি অঞ্চলে বন্যার কারণে তারিখ পেছানোর পর সারা দেশে এই পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। প্রথম দিন সকাল 11:00 বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বসে 20 লাখের বেশি শিক্ষার্থী। শেষ হয় বেলা 1:00। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জানান প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর এই ধরনের নজরদারি এবং এই ডিজিটাল কম্পিটেন্সি দক্ষতা আরও অনেক বেশি, তাদেরকে বের করতে পারবে কোথা থেকে কে দিচ্ছে এবং তারা আইনের আশ্রয় সহসায় চলে আসবে যদি আর এরকম কেউ যদি করে থাকে।
পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। জানিয়েছে কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু ছিল। আমাদের প্রশ্ন অনেক কমন পড়ছে আর আমরা অনেক ভালো পরীক্ষা দিচ্ছি। খুব ভালোভাবে আমরা এক্সাম দিতে পারছি, কোনো সমস্যা হয় না। কোশ্চেন সহজই আসছে। কোশ্চেন একদম ইজি ছিল, কোনো প্রবলেম হয়নি। প্রশ্ন অনেক ছিল সহজ, ভালোই। আগামী 1 অক্টোবর শেষ হবে লিখিত পরীক্ষা। এর 60 দিনের মধ্যেই দেয়া হবে ফল। আমরা চেষ্টা করব কমিয়ে আনার জন্য। আমাদের প্রস্তুতি আমরা আছে, আজ আমরা 60 দিনের মধ্যে রেজাল্ট দেব। যদি আমরা কমাতে পারি চেষ্টা করব। 23 সালের পরীক্ষাটা আমাদের বেশি একটা পিছাতে হবে না, এক মাস হয়তো পিছাতে লাগতে পারে। আমরা এরপরের পরীক্ষা আমরা নির্ধারিত সময়ে, আমাদের যে পূর্বের যে 1 ফেব্রুয়ারি থেকে SSC এবং 1 এপ্রিল থেকে যে SSC, সেটাতে আমরা চলে যেতে পারব। এবার পরীক্ষা হচ্ছে 2 ঘন্টার। ব্যবহারিক ছাড়া বিষয়গুলোর পরীক্ষা 55 নম্বরের, ব্যবহারিক সহ বিষয়গুলোতে থাকছে 45 নম্বর, আর ব্যবহারিকে 25। পরীক্ষার প্রাপ্ত নম্বরকে 100-তে গড় করে ঘোষণা করা হবে ফল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের আশা, এই ধারা একদম শেষ পরীক্ষা পর্যন্ত বজায় থাকবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের VVIP ফ্লাইটে সকালে 10:40 রওনা হন তিনি। এই সফরে 5 দিন যুক্তরাজ্যে থাকবেন প্রধানমন্ত্রী। 19 সেপ্টেম্বর অংশ নেবেন রানীর শেষকৃত্যে। পরে সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে, যোগ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে। এ সময় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি 23 সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদের অধিবেশনে। এই ভাষণে বাংলাদেশের উন্নয়ন, রোহিঙ্গা প্রসঙ্গ ছাড়াও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে সে বিষয়ে আলোকপাত করবেন শেখ হাসিনা। এরপর 25 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত থাকবেন ওয়াশিংটনে। দুর্গাপূজা ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা কারবারিরা। লাখ টাকার বান্ডিল মাত্র 10 থেকে 15 হাজার অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে একাধিক চক্র। বুধবার রাজধানীতে অভিযানে কোটি টাকার জাল নোট সহ তেমনি এক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। থরে থরে সাজানো লাখ লাখ টাকা, 500 ও 1000 টাকার এসব নোট দেখে বোঝার উপায় নেই, সব নোটই জাল। কিভাবে তৈরি হয় এসব জাল নোট, এমন প্রশ্নে গোয়েন্দা পুলিশ বলছে বিশেষ প্রক্রিয়ায় কম্পিউটারে স্ক্যান করে প্রথমে প্রিন্ট করা হয়, এরপর বিশেষ কালি ব্যবহার করে তৈরি হয় প্রতিটি নোট। 1000 টাকার বান্ডিল বিক্রি হয় 10 থেকে 15 হাজার টাকায়। রাজধানী তেজগাঁ থেকে এমন এক চক্রের 3 সদস্যকে 1 কোটি টাকার জাল নোট সহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দাবি এই চক্রের বিস্তার পুরো দেশ জুড়ে। 1 লক্ষ জাল নোট নিবে আর তাকে সে 10,000 টাকা দিয়ে যাবে। ওই 1 লক্ষ টাকা নিয়ে সে আবার তার বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে বা কোনো কিছু কেনার নাম ধরে ওই টাকাটা সেখানে একটা খরচ করবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা এই নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। তারা তখন দেশের বিভিন্ন অঞ্চলগুলিতে এই টাকাটা বিভিন্ন দোকানে, বিভিন্ন গরুর হাট, তারপরে উৎসবে বা বিভিন্ন ধরনের দুর্গাপূজা এগুলিতে তারা দিয়ে থাকে। বহুদিন ধরেই চক্রটি এমন কাজের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনকে শেষ শ্রদ্ধায় বিদায় জানালেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকায় মোড়ানো কফিন ছেয়ে যায় ফুলে ফুলে। নয়াপল্টনে ও মুন্সীগঞ্জের শ্রীনগরে হয় 2 দফা জানাজা। শেষবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয় বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা শাহ মোয়াজ্জেমকে। শেষ শ্রদ্ধা জানাতে কার্যালয়ের সামনে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলের সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্রের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন শাহ মোয়াজ্জেম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় পার্লামেন্টে দীর্ঘ সময় বক্তব্য দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন, তিনি হলেন শাহ মোয়াজ্জেম। আমরা আগামী দিনে আমাদের আন্দোলনের পথে, সংগ্রামের পথে আমরা অবদান রেখে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনকে আমরা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখব। পরে জানা যায় অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে দলীয় পতাকায় ঢাকা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর নেওয়া হয় তার নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জের শ্রীপুরে।
আমাদের জাতির এই গণতন্ত্রহীনতা, দুঃখ, অশ্রুকণা, এর মধ্যে কান্নার মধ্যে একমাত্র আনন্দের বার্তা আনতে পারতেন শাহ মোয়াজ্জেম। ওনার এই দুঃখের মধ্যেও উনি সুখের গীত গাইছেন। বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে গুলশানের বাসায় 83 বছর বয়সে মারা যান শাহ মোয়াজ্জেম হোসেন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে যাচাই বাছাই শেষে 5 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 4 প্রার্থীর মনোনয়নপত্র। বৃহস্পতিবার সন্ধ্যা রিটার্নিং কর্মকর্তা এবং রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র 4 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন। বৈধ 5 প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির AHM গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এবং সৈয়দ মোহাম্মদ মাহবুবুর রহমান। গত 22 জুলাই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা 5 আসনটি শূন্য হয়। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নিম্নমানের জেরিক্যান ও ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থার কারণে চট্টগ্রামের আলরাজি কেমিক্যাল কোম্পানির হাইড্রোজেন পার অক্সাইডের চালানে কম্বোডিয়াতেও আগুন লাগে। পরবর্তী চালান নিতে অস্বীকৃতি জানায় শিপিং কোম্পানি। সেই চালানি রাখা হয় BM ডিপোতে, যেখানে আগুন লেগে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ। বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের তদন্তে উঠে এসেছে এসব তথ্য। তদন্ত প্রতিবেদন বলছে, গত 6 এপ্রিল স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান আলরাজি কেমিক্যালের একটি হাইড্রোজেন পারক্সাইডের চালান যায় কম্বোডিয়ার সিহানোকভিল বন্দরে। 23 মে কেমিক্যালবাহী জাহাজটিতে আগুন লাগে। সেখানকার তদন্তে উঠে আসে নিম্নমানের জেরিকেন ও ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থার কারণেই অগ্নিকাণ্ড হয়। এ ঘটনার পর আলরাজি কেমিক্যালের 16 কন্টেইনারের একটি চালানের বুকিং বাতিল করে ও কন্টেইনার ফেরত চায় শিপিং কোম্পানি মার্স্ক লাইন। কিন্তু কোম্পানিটি এতে সাড়া না দিয়ে কেমিক্যালের জেরিক্যান ভর্তি কন্টেইনার BM ডিপোতে রেখে দেয়, কারণ BM ডিপো আর কেমিক্যালের মালিক একই ব্যক্তি। 5 জুলাই এসবের একটি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাণ হারায় 49 জন। দলমট নির্বিশেষে শক্তভাবে এই এটাকে বিচার ব্যবস্থা হাতে নিতে হবে এবং আমার দোষী ব্যক্তিদের বের করে কার কি দায়িত্ব অবহেলা আছে, তারপর যে ব্যবস্থা নেই হয়তো আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের যারা শিল্পায়ন তারা আরো করবে, তাদের আরো সিরিয়াস হবে ব্যাপারটাকে নিয়ে। ডিপোতে ফায়ার হাইড্রেন্ট না থাকা, আগুন নেভানোর দক্ষ কর্মীর অভাব, ফায়ার সার্ভিসকে সহযোগিতা না করা সহ অনেক গাফিলতির তথ্য উঠে এসেছে তদন্তে। একই সাথে বিস্ফোরণস্থলে বড় গর্ত তৈরি হওয়ায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। বিশ্লেষকেরা বলছেন, নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মালিক পক্ষ এবং যারা অবহেলা করেছে তাদের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই প্রক্রিয়াটা কিন্তু রাষ্ট্রের যে প্রসিকিউশন আছে তাদেরকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং তাদেরকে আরও শক্ত হাতে ম্যাটেরিয়াল জোগাড় করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ভিকটিম যারা তাদেরকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তদারককারী সংস্থাগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে বলে মত বিশ্লেষকদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারে অর্জিত বন্ধুত্ব এই অঞ্চলের নিরাপত্তার বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার শেষ হলো ঢাকায় 4 দিনের সেমিনার। সমাপনী অনুষ্ঠানে জেনারেল শফিউদ্দিন বলেছেন, এই সেমিনারের মাধ্যমে 24 দেশের সেনা কর্মকর্তারা নিজেদের এখন থেকে বন্ধু ভাবছেন, যা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এফলিন বলেন, সেমিনারে অংশ নিয়ে সেনা কর্মকর্তারা যে কোনো কঠিন সময়ে একসঙ্গে কাজ করতে পারবেন। 12 সেপ্টেম্বর ঢাকায় শুরু হয় 46তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার। 24টি দেশের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা এতে অংশ নেন। আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়াতে মত বিনিময় করেন তারা। এখানে অনেককে আমি বলতে শুনেছি যে তারা বলছে যে বাংলাদেশ যেভাবে করেছে এটাই স্ট্যান্ডার্ড, ভবিষ্যতে এইটাকে সবাই অনুকরণ করবে। বাংলাদেশ আজকে অনেকভাবে আন্তর্জাতিকভাবে তাদের বন্ধুর সংখ্যা বাড়িয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি, যেটা আমাদের
অনুকূলে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। And when we connect, we understand each other. ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা তৈরি, প্রশিক্ষণ ও কঠিন সময়ে একই সঙ্গে লড়াই করার মনোভাব গড়ে তোলাই এই সেমিনারের লক্ষ্য ছিল। আয়োজক হিসেবে বাংলাদেশ দারুণ কাজ করেছে। We are the great connector of nations. এবার যুক্তরাষ্ট্রে বসে অফিস করা হচ্ছে না ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানের। আবেদনের ভিত্তিতে সরকার তাকে 6 সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি দিলেও সেখান থেকে অফিস করতে পারবেন না। স্থানীয় সরকারি বিভাগের পানি সরবরাহ শাখা থেকে দেওয়া চিঠিতে বলা হয়, চিকিৎসা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 24 সেপ্টেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে 6 সপ্তাহের জন্য তিনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, এবার তাঁর ছুটির সিদ্ধান্ত ঢাকা ওয়াসা বোর্ডের সিদ্ধান্তের আলোকে হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে বসে অফিস করার অনুমতি দেয়া হয়নি। তার অনুপস্থিতিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুদ্দিনকে এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অবৈধ এবং অনিবন্ধিত ক্লিনিক হাসপাতাল খুলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। মন্ত্রী আরও বলেছেন, এরই মধ্যে 2000 স্বাস্থ্য সংশ্লিষ্ট অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়নের পাশাপাশি জনবল এবং যন্ত্রপাতি ঠিক থাকলে তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো নির্মাণ এবং চিকিৎসক সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরে রাজশাহীর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন জাহিদ মালিক। স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা সেবা দিয়ে থাকে তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তাহলে পরে তাদেরকে আমরা কাজ করতে দেব না। ডেঙ্গুর প্রকোপ ও রোগীর সংখ্যা বেড়ে চলেছে, এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে মন্ত্রণালয় ও ঢাকার 2 সিটি কর্পোরেশন কাজ করছে। জনগণকেও এ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, 2019 সালে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সরকার ও দেশবাসী শিক্ষা নিয়েছে, যার কারণে প্রতিবেশী অনেক দেশের তুলনায় ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা এখনও কম। বুধবার পর্যন্ত ভারতে আক্রান্ত 30,000 আর বাংলাদেশে আক্রান্ত 11,000-এর কম। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 40 জন। এই মৃত্যু দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। একজন মানুষের মৃত্যু কেন হবে? এখন আমি কম্পেয়ার করেছি বিভিন্ন দেশের সাথে, এই কারণে যে আমাদের অবস্থান এবং তাদের অবস্থানটা, তারাও চেষ্টা করছে। সিঙ্গাপুরের মতন দেশ কি চেষ্টা করে না? ভিয়েতনামের মতন দেশ কি চেষ্টা করে না? আপনার ফিলিপাইনের মতন দেশ আমাদের থেকে তো তাদের পার ক্যাপিটা ইনকাম বেশি, অর্থাৎ সব দিক থেকে তারা দে আর গো হেড কান্ট্রি। তো সে সমস্ত কারণে আমরা এই তুলনাটা করেছি। এটা অর্থ এটা না যে আমাদের একজন লোকের মৃত্যু হোক, এটা আমাদের জন্য কোনো বেদনার হবে না। বৈরী আবহাওয়ার অজুহাতে আবারও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে 15-20 টাকা পর্যন্ত। ফলে গত সপ্তাহে প্রতি হালি ডিম 38 টাকায় কিনতে পারলেও এই সপ্তাহে গুনতে হচ্ছে 43 টাকা। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, ব্যবসায়ীদের কারসাজিতেই বাড়ছে ডিমের দাম। নিম্ন ও মধ্যবিত্তের প্রোটিনের মূল উৎস ডিমের দাম আবারও বাড়তি। পাইকারিতে প্রতি শ ডিমে দাম বেড়েছে 100 টাকার বেশি। গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল 115-20 টাকা পর্যন্ত, এই সপ্তাহে তা বেড়ে হয়েছে 130-135 টাকা। বন্ধ বর্তমানে প্রায় 1,000 টাকার উপরে কিনা পড়ে, 45 টাকা হালি বিক্রি করতেছি। এক ডজন হয়েছে 120 টাকা দিয়ে, আর এখন বলে 45 টাকা হয়েছে। এটা ক্রয় সীমার উপরে চলে যাচ্ছে, আমাদের পুষ্টিহীনতা চলে আসবে, কারণ ডিম হলো পুষ্টিকর একটা খাবার। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পোলট্রি ফিডের দাম বেড়েছে, কমে গেছে ডিমের উৎপাদন। 1,040 টাকা কিনা বসছে, আমি আজকে দেখাচ্ছি, আমি ডজন জিজ্ঞেস করছেন হলো 127 টাকা ডজন বসছে। একটা ডিম উৎপাদন করতে তাদের 9 টাকার রুপে লাগে, হ্যাঁ, তখন যদি আমরা 8 টাকা রেট দিই তাও সবসময় তো তাদের খামারিরা লস খাইতেছে। ডিম ব্যবসায়ী সমিতি ডিমের দাম বাড়ার কারণ হিসেবে অজুহাত দিচ্ছেন চলমান বৈরী আবহাওয়াকে। তবে আগামী 4-5 দিনের মধ্যেই অবস্থায় স্থিতিশীল হবে বলে দাবি তাদের।
বর্তমানে যে আবহাওয়াটা সাইড ভাতের বোরিং অবস্থায় গেছে, ক্লান্তি খামার থেকে সরবরাহ সঠিক আসে নাই। দ্বিতীয়ত শাকসবজি মাছও তেমন সরবরাহ হয় নাই, যার জন্য ডিপুরবা বাড়তি চাপ হচ্ছে। এমনি তো ডিম শর্ট, আমার বাড়তি চাপ হচ্ছে যার কারণে দাম বাড়ছে। তবে আজকে তো আবহাওয়া ভালো, কালকের থেকে আশা করা যায় ডিমের দাম আবার কমবে, নিয়ন্ত্রণে চলে আসবে। ক্যাব বলছে এক সপ্তাহের মধ্যে দাম না কমলে সরকারের উচিত ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া। সরকার এক সপ্তাহ দেখুক, যদি এর মধ্যে দাম পূর্ব অবস্থায় ফিরে না আসে তাহলে ডিম আমদানির উপরে যে নিষেধাজ্ঞা আছে ভোক্তা স্বার্থে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়াই যুক্তিযুক্ত হবে। এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ডিমের দাম লাগামহীন ভাবে বেড়ে যায়। প্রতি ডজন ডিম 165 থেকে 180 টাকায় উঠে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বোচ্চ সীমা বেঁধে দিয়ে দাম বাজার ভিত্তিক করে দেয়া হলেও নিয়ন্ত্রণে আসছে না ডলারের দর। সংকট নিরসনে ব্যাংকগুলো একে অপরের কাছে ডলার বেচাকেনা করছে, কিন্তু সেই দরও বাড়তি। এখনও অনেক ব্যাংকের ডলার সংগ্রহে 110 টাকার বেশি খরচ হচ্ছে, ফলে আমদানিকারকদের ও প্রতি ডলারে বেশি দাম গুনতে হচ্ছে, যা আমদানিকে করছে ব্যয়বহুল। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে 96 টাকায়। গতকাল এই দরে 4 কোটি ডলার বিক্রি হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকগুলোর ডলারের সর্বোচ্চ বিক্রয় মূল্য ধরা হয়েছে 106.90 টাকা, ফলে এখন কয়েক ধরনের দামে বেচাকেনা হচ্ছে ডলার। সংশ্লিষ্টরা বলছেন ডলারের দামের এত পার্থক্যের কারণে সংকট কাটছে না বৈদেশিক মুদ্রার বাজারে। কুমিল্লায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেলতলি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নোয়াখালী থেকে ঢাকাগামী কোনো পরিবহনের বাসটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার কিসমত গ্রামের জয়নাল আবেদিন এবং দুর্লভপুর গ্রামের ইমরান হোসেন। এই ঘটনায় আহত 2 জনকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা হলেও পালিয়েছে চালক এবং তার সহকারী। উপকূলীয় এলাকাসহ বেশ কটি জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে শহরাঞ্চলে জলাবদ্ধতার পাশাপাশি প্লাবিত হয়েছে নিচু এলাকা, বাড়িঘর সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে চিংড়ির ঘের। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে খুলনায়। তবে বুধবার রাতের ভারী বৃষ্টিতে জলাবদ্ধ নগরের বেশিরভাগ এলাকা। শহরের মূল সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় তীব্র হয় ভোগান্তি। এসএসসি পরীক্ষার্থী সহ অফিসগামীরা পড়েন বিপাকে। রাস্তাঘাট দিয়ে পানির তলা একদম ভাসে গেছে, পুরো তলা গেছে। তারপরে এই যে ড্রেনের কাজ চলতেছে, এই জন্য আরও সমস্যা। সিটি কর্পোরেশন যে কাজগুলো করতেছে তা আমাদের কোনো উপকার হচ্ছে না, আমরা কোনো উপকার পাচ্ছি না, বৃষ্টি হলেই তলায় গেছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটের মাঝিডাঙ্গা, পোলঘাট ও রহিমাবাদের 3 গ্রামে পানিবন্দী 500 বেশি মানুষ। তলিয়ে গেছে 50 হেক্টরের বেশি সবজি ক্ষেত। 8,000 মাছের ঘের ভেসে যাওয়ায় অন্তত 6 কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর বাগেরহাট মাঠে থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে। আশা করা যায় যে চাষিরা এই ক্ষতির মানে ওভারকাম করে তারা পুনরায় লাভের মুখ দেখবে এবং ঘুরে দাঁড়াবে। কোথাও যদি পানিবন্দির কারণে মানুষ সাফার করে, রান্নাবান্না করতে না পারে বা এখানে শুকনো খাবার যেন পৌঁছে দেওয়া হয় সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। ভারী বৃষ্টিতে শরীয়তপুরের পৌর এলাকার শান্তিনগর, নিরালা, পালংবাজার সহ নানা জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। এছাড়া সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার উপরে বইছে পদ্মা। ঝালকাঠিতে বৃষ্টি কমলেও পানিবন্দী 15 গ্রামের মানুষ। কোথাও কোথাও তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। বিষখালী ও সুগন্ধা নদীর ভাঙনে বিলীন বেশ কিছু দোকানপাট। পানির চাপে এই জায়গা ভাঙে গেছে, কিন্তু আমাদের এখন আসা যাওয়া খুবই সমস্যা হচ্ছে। এখন খালা জায়গা যা আছে পানি বেশি রুইতে পারি নাই, মানে আরো 4-5 দিন লাগবে। নোয়াখালী, চানন্দি ও সুবর্ণচরের মোহাম্মদপুরে মেঘনার ভাঙন দেখা দেয় উদ্বেগে স্থানীয়রা। আর বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে নৌ চলাচল বন্ধ 4 দিন ধরে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। খেলার খবরের শুরুতেই শিরোনাম। দুবাইয়ে ক্যাম্পের সাথে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ চূড়ান্ত। বিশ্বকাপ দলের সুযোগ পেয়ে প্রমাণের অপেক্ষায় রাব্বি ও সোহা।
নারী সাফে কাল ফাইনালে ওঠা লড়াই ভুটানের চ্যালেঞ্জে সতর্ক বাংলাদেশ ধারাবাহিকতা রাখার প্রত্যয় সাবিনা। বিশ্বকাপের জন্য প্রস্তুতি ঘাটতি পুষিয়ে নিতে দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ দল। 22 সেপ্টেম্বর দুবাই যাচ্ছে টাইগাররা, নিউজিল্যান্ডে ট্রাই নেশন সিরিজের আগে সেখানে হবে বিশেষ প্রস্তুতি। পাশাপাশি আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলবে লিটন সোহানরা। শ্রীধরন শ্রীরামের বিশেষ ক্যাম্প পূর্ণতা পায়নি বৃষ্টি বাগড়ায়। বৈরী আবহাওয়ায় মাত্র একদিন, তাও কোনো মতে দলীয় অনুশীলন হয়েছে। প্রস্তুতি ঘাটতি পোষাতে তাই বিকল্প খুঁজেছে বিসিবি, দ্রুত সেটা পেয়েও গেছে। আরব আমিরাতে এশিয়া কাপ খেলে ফিরেছে টিম টাইগার্স, আবারও সেখানেই যাচ্ছে। বিশ্বকাপের জন্য মূল দলের 15 সদস্যের সাথে স্ট্যান্ড বাই থাকা 4 জনও যাবেন। দুবাই ক্যাম্পের পাশাপাশি আমিরাত জাতীয় দলের সাথে 2 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ 25 ও 27 সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প আমিরাতে, কন্ডিশন একেবারেই আলাদা। তাহলে দুবাইয়ের এই ক্যাম্প কতটা কাজে দেবে? কন্ডিশনের চেয়েও যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যাচ সিনারিও এবং অন্যান্য যে প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো সেগুলো তো আপনারা অবশ্যই এতদিনে অবহিত আছেন যে দুবাইতে স্পোর্টস সিটি আছে এবং যে অন্যান্য ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিসগুলো আমরা অ্যাভেল করতে পারব। হুট করেই ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। সিপিএল মিশনে থাকায় অধিনায়ক সাকিব আল হাসানকে তাই হয়তো পাওয়া যাবে না। সংশয় থাকলেও কোচিং স্টাফের সবাইকে রাখার চেষ্টা করছে বিসিবি। সাকিব আল হাসানকে আমরা আগেই তো আপনারা জানেন যে একটা ডোমেস্টিক টি টোয়েন্টির জন্য একটা এনওসি দেওয়া ছিল, সেভাবেই তার প্ল্যান আছে। ওই প্ল্যানটার ব্যাপারে আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, বাট যেহেতু এটা একটা টিমের প্রিপারেশন, সেটা টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবেন যে তাকে ওই সময়টা কতটুকু আবার কামব্যাক করে নিয়ে আসা যায়। আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল, নিউজিল্যান্ডে কেউ কেউ জয়েন করবে সেভাবেই হয়েছিল, কিন্তু আমরা এখন আশা করছি কোচিং স্টাফ অ্যাটলিস্ট আমাদের দুবাইতে যে আমাদের প্ল্যান্টার রয়েছে সেখানে জয়েন করেন। বাংলাদেশ দল দুবাই থেকে দেশে ফিরবে 28 সেপ্টেম্বর, দুদিন বাদে ট্রাই নেশন সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার বিশ্বকাপের দলের সুযোগ পেয়ে রোমাঞ্চিত ইয়াসির রাব্বি। মাহমুদুল্লার জায়গায় সুযোগ পেলেও সাবেক অধিনায়কের সাথে নিজেকে তুলনা করতে চান না এই ব্যাটার। অস্ট্রেলিয়ার কন্ডিশনে শুধু হার্ড হিটিং নয়, খেলতে চান ক্যালকুলেটিভ ক্রিকেট। অন্যদিকে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহানের লক্ষ্য দলের প্রয়োজনে কার্যকর ইনিংস খেলা। বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে তাকে নিয়ে সমালোচনার ঝড় চারিদিকে। কীভাবে, কী কারণে বিশ্বকাপের দলে আছেন সে জবাব তো দিতে হবে নাজমুল শান্তকেই। দলের অনুশীলন না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে শান্তর প্রস্তুতি হোম অফ ক্রিকেটে। সঙ্গী হিসেবে পেয়েছেন রাব্বি, সোহান, সৌম্যকে। বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহ বাদ পড়েছেন, রাব্বির সুযোগ পাওয়াকে কি চমক বলা যায়? মাত্র একটা টি টোয়েন্টি খেলা রাব্বিকে নিতে হবে মিডল অর্ডারের গুরুদায়িত্ব, যে কাজটা সবশেষ 2 বছর ঠিক মতো করতে পারেননি মাহমুদুল্লাহ। Obviously he is one of the best batsmen in Bangladesh. তো একটু প্রেশার থাকে রিয়াদ ভাইয়ের জায়গা, বাট ওই রকম কিছু মাথায় নিচ্ছে না এখনও। অস্ট্রেলিয়াতে জানিস একটু বাউন্সি কন্ডিশনস থাকে, বড় মাঠ, গ্যাপ পাওয়া যায় আর বল ট্রাভেলও করে মারলে, তো আই থিঙ্ক মানে ওই ওই সিচুয়েশন, ওই সিনারি অনুযায়ী, ওই সিচুয়েশন, ওই ওয়েদার অনুযায়ী যেভাবে ডিমান্ড করে ওইভাবে খেলাটা আমার কাছে মনে হয় যে ফ্রুটফুল হবে। জিম্বাবুয়ে সফরে অধিনায়কের দায়িত্ব পাওয়ার রোমাঞ্চ আক্ষেপে পরিণত হয়েছিল ইঞ্জুরির কারণে। নতুন উদ্যমে বিশ্বকাপ মিশনে সোহান সাকিবের ডেপুটি, তার কাছে দলের চাওয়া আর সাফল্য পেতে নিজের ভূমিকা সম্পর্কে ভালোই জানেন এ উইকেট কিপার ব্যাটার। অবশ্যই যেটা আমি আগে বললাম যে দেখেন আমাদের বাংলাদেশ ক্রিকেটের সিনিয়ররা একটা স্টেপে নিয়ে গেছে, যেখানে এখন অবশ্যই তাদের যে অবদান ক্রিকেটের প্রতি এটা অতুলনীয়, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা কীভাবে আরেকটা স্টেপ সামনে নিয়ে যেতে পারবো। টি টোয়েন্টি দলকে বদলে দিতে তারুণ্যে ভরসা বিসিবির, আস্থার প্রতিদান দিতে প্রস্তুত সোহান রাব্বিরা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারিস অফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শুক্রবার ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1:15। প্রথমবার সেমিতে ওঠা ভুটানের শক্তি নতুন কোরিয়ান কোচ, আর গ্রুপ পর্বের আধিপত্য ধরে রাখতে চান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নেপালের মুখোমুখি ভারত। দুই অধিনায়ক এক ফ্রেমে,
তৃতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ, ভুটান এই প্রথম খেলবে শেষ চারে। গেল সাফে এই বাংলাদেশের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভুটান। এবার দেখা হচ্ছে সেমির মঞ্চে। নতুন কোরিয়ান কোচ হংকিং সুকের হাত ধরে বদলে যাওয়া দলটি এবার বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছে। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলতে চায় ওরা। তবে উড়ন্ত ফর্মে থাকা সাবিনার দলকে হারানো কঠিন হবে বলছেন অধিনায়ক। এবারের বাংলাদেশ দলটা অনেক শক্তিশালী, দ্রুত গতির ফুটবলের সাথে টিম কম্বিনেশন দুর্দান্ত। সেমিফাইনালের মতো মঞ্চে কেউই ছাড় দেবে না, সেজন্য আমরা সতর্ক। কোচের চাওয়া অনুযায়ী প্রস্তুতি নিয়েছি, আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সাবিনা মারিয়াদের অবশ্য সেসব নিয়ে ভাবনা নেই। আধিপত্য দেখিয়ে যেভাবে গ্রুপ পর্বের বাধা পার করেছে, সেই ধারাবাহিকতায় এগিয়ে যেতে চায় শিরোপার আরও কাছে। গেল আসরে ভারতের কাছে হেরে সেমিতে শেষ হয়েছিল মিশন। এবার সেই ভারতকে একদম উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ চারে ছোটনের দল। সেমিফাইনালে আসছে তারা, শ্রীলঙ্কার আপনার হলো ছয় গোলে জয়লাভ করছে, তো এখানে কোনো অবকাশে নেই। আর আমাদের মহিলা ফুটবল আপনার আমরা যখনই খেলে আসছি, কারণ আমরা ছোটো করেও দেখিনি, আমরা সবাইরই রেসপেক্ট করি, কিন্তু আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমরা খেলবো। তারা ভালো করছে এবং ইফেক্ট বলতে আমরা আসলে কোনো ম্যাচকে প্রেশারভাবে নিচ্ছি না, বাট আমরা অপোনেন্টকে রেসপেক্ট করছি, কারণ তারা হচ্ছে ভালো যেহেতু করছে, তারা রেসপেক্ট ডিজার্ভ করে। 2010 থেকে 19 পর্যন্ত নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। এবার হাওয়া বদলেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বে হারিয়ে শিরোপার আশা বাড়িয়েছে সাবিনার দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবসরের ঘোষণা সুইস টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের। আগামী সপ্তাহে লন্ডন অনুষ্ঠেয় লেভার কাপ হবে তার শেষ এটিপি টুর টুর্নামেন্ট। তৃতীয়বার হাঁটুর অস্ত্রোপচারের কারণে 2021-এর উইম্বলডনের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম খেলা হয়নি ফেডেক্সের। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বিবৃতিতে ফেডেরার জানান, গেল তিন বছর ধরে ইনজুরি আর সার্জারির চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। কঠোর পরিশ্রম করেছেন প্রতিযোগিতামূলক আসরে ফর্মে ফেরার, কিন্তু ফিটনেস সামর্থ্য আর 41 বছর বয়সে আর পারছেন না খেলা চালিয়ে যেতে। টেনিস অনেক দিয়েছে, এখন সময় হয়েছে ক্যারিয়ারের শেষ করার। 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার উইম্বলডন জিতেছেন রেকর্ড 8 বার, ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন 5 বার। এই ছিল খেলার খবরে। ব্রিটেনের রানী থাকাকালে দীর্ঘ 7 দশক দেখেছেন রাজনৈতিক নানা উত্থান পতন, বিশ্বকে দেখেছেন অ্যানালগ থেকে ডিজিটাল হতে। নতুন প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন সবসময়। 7 দশক আগে তার সদিচ্ছাতে সরাসরি সম্প্রচার হয় রাজ্যাভিষেকের অনুষ্ঠান। ডকুমেন্টারি, ওয়েবসাইট তৈরির পাশাপাশি গণমাধ্যমের কার্যকর ব্যবহারে সবসময় সজাগ ছিলেন সদ্য প্রয়াত রানী। প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে, চলে যাচ্ছে পরের খবরটিতে। চুয়াডাঙ্গায় 58টি সোনার বার সহ একজনকে আটক করেছে বিজিবি। সকালে জেলার নাস্তিপুর গ্রামের সীমান্তে অভিযান চালিয়ে এইসব সোনার বার উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা 6 বিজিবি পরিচালক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নাস্তিপুর গ্রামে একটি মোটরসাইকেলকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে আটক করা হয় রকিবুল ইসলাম নামে একজনকে। এ সময় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচ থেকে 58টি সোনার বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজার মূল্য 6,60,35,000 টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে বিজিবি। জব্দকৃত মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের সিট কভারের নিচে এয়ার ক্লিনার ফিল্টার বক্সের ভিতর থেকে কস্টেপ দিয়ে পুরনো অবস্থায় 11টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি বিশেষ টহল দল কর্তৃক একজন স্বর্ণ পাচারকারী সহ 11টি প্যাকেট হতে ছোট বড় 58টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে লন্ডন পুলিশ। পুলিশ জানিয়েছে টেমস নদী পর্যন্ত 4 মাইল লম্বা লাইন তৈরি হয়েছে দর্শনার্থীদের।
নিরাপত্তার কাজে নিয়োজিত আছে সেনাবাহিনী, MI5 এর সদস্যরা। এছাড়াও দর্শনার্থীদের সাহায্য করতে মোতায়েন করা হয়েছে অসংখ্য পুলিশ ও স্বেচ্ছাসেবী। নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে লন্ডনের আকাশসীমা। এদিকে 19 সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 2000 আমন্ত্রিত অতিথি যোগ দেবেন। এরপর উইন্ডসর ক্যাসলের সেইন্ট জর্জ চ্যাপেলে হবে দ্বিতীয় আনুষ্ঠানিকতা। অন্তত 800 দর্শনার্থীর উপস্থিতিতে সেখানে রানীর জন্য প্রার্থনা করবেন দ্য ডিন অব উইন্ডসর। ব্রিটেনের রানী হিসেবে দীর্ঘ 7 দশকেরও বেশি সময় সবচেয়ে জনপ্রিয় মুখ ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। এ সময় রাজনৈতিক নানা উত্থান পতনের পাশাপাশি প্রযুক্তিগত নানা পরিবর্তনেরও সাক্ষী ছিলেন তিনি। বিশ্বকে দেখেছেন অ্যানালগ থেকে ডিজিটাল হতে। নতুন প্রযুক্তিতে অবজ্ঞা নয়, বরং স্বাগত জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রানী দ্বিতীয় এলিজাবেথ জানতেন জনগণের মনে জায়গা করে নেয়াই তার প্রধান দায়িত্ব। আর তাই রেডিও টেলিভিশন থেকে শুরু করে যে কোনো সময়ে আগত নতুন প্রযুক্তি তিনি সাদরে গ্রহণ করেছেন। ১৯৫৩ সালে তার রাজ্যাভিষেকের সময় তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন যেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। টানা 8 ঘন্টা চলেছিল সেই সম্প্রচার। তিনি গণমাধ্যমের পরিপূর্ণ ব্যবহার শুরু করেন 65 বছর আগে বড়দিনের শুভেচ্ছা বার্তা সম্প্রচারের মাধ্যমে। তখন রানী বলেছিলেন, আজকের দিনটি আরেকটি মাইল ফলক। নিজেকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে বিবিসি আরটিভির যৌথ প্রযোজনায় 1969 সালের রয়্যাল ফ্যামিলি নামে একটি ডকুমেন্টারি তৈরির অনুমোদন দেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এটি দর্শকদের কাছে রানী ও রাজ পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবন তুলে ধরে। ধারণা করা হয় অনুষ্ঠানটি বিশ্বব্যাপী 35 কোটি মানুষ দেখেছিলেন। বাকিংহাম প্যালেসের জন্য ওয়েবসাইট তৈরিতেও সমর্থন ছিল রানী দ্বিতীয় এলিজাবেথের। ইংল্যান্ডে প্রথম রাজকীয় ওয়েবসাইট চালু করা হয় 1997 সালে। 2009 সালে ওয়েবসাইটটি নতুন করে উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি। দ্য রয়্যাল ফ্যামিলি নামে টুইটার অ্যাকাউন্টটিও একই বছর তৈরি হয়। তার 2 বছর পরে একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করা হয় এবং একই ধারাবাহিকতায় 2013 সালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয় রাজ পরিবারের নামে, যা রয়েছে 1,23,00,000 ফলোয়ার। লকডাউনের সময় জুমের মতো ভিডিও কনফারেন্স অ্যাপের মাধ্যমে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ, যা আধুনিক প্রযুক্তির প্রতি রানীর উদার মানসিকতার প্রমাণ বহন করে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আল-কায়েদার জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স। উত্তরপ্রদেশের সাহারানপুরের মান্ডি থানা এলাকা থেকে হাসনাত শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসটিএফের দাবি, বাংলাদেশি ব্লগার অনন্ত বিজয় দাস খুনের অন্যতম পরিকল্পনাকারী ও অন্যতম অভিযুক্ত এই হাসনাত। পুলিশ বলছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে একাধিক নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা ছিল তার। বুধবার ব্যাংকশাল আদালতে তোলা হলে তাকে 20 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। 2015 সালের 12ই মে সিলেটে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়। এই মামলায় অভিযুক্ত 4 আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সাল আহমেদকে এবছরের জুলাই মাসে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই মেলে হাসনাত শেখের খোঁজ। ইউক্রেনের খারকিফের পর এবার ইজিউম শহর পুনরুদ্ধার করল দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এ পর্যন্ত 8,000 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে কিয়েভ। শহর পরিদর্শন শেষে কিয়েভে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন জেলেনস্কি, তবে আহত হননি তিনি। খারকিভ ইজিউমের পর তাদের লক্ষ্য দনবাস অঞ্চল বলে জানিয়েছেন তিনি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিভিরি শহরের বাঁধ ভেঙে গেছে। বন্যার আশঙ্কায় বাসিন্দাদের শহর ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ শেষে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলস বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নিয়ে প্রেসিডেন্ট পুতিনের কোনো আক্ষেপ নেই। প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আপাতত শান্তির কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।